Hi everyone, welcome back to my channel. আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাচকলার কোপ্তাকারি রেসিপি। নিরামিষ দিনে এই কাচকলার কোপ্তাকারি অবশ্যই তৈরি করে খেতে পারেন। অনেকেই কাচকলা খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে তৈরি করে দিলে হাত চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। তো কিভাবে তৈরি করা হয় আজকের এই কাচকলার কোপ্তাকারি রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। কাচকলার কোপ্তাকারি তৈরি করার জন্য কাচকলাটাকে আগে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি চারটে কাঁচকলা দুফালা করে কেটে তারপর সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁচকলাটাকে ম্যাশ করে নিতে হবে। কাঁচকলাগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারও ইউজ করতে পারেন বা স্পুন দিয়েও ম্যাশ করে নিতে পারেন। সো দেখুন বন্ধুরা, কাঁচকলা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। তারপর কোফতার বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ বেসন। এখানে আমি আগে 3 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি, পরে যদি বেসনের আরো প্রয়োজন হয় তাহলে মিক্স করব। এখন ভালো করে মিক্স করে নেব সবগুলো একসাথে। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। কোফতার মিশ্রণটা কিন্তু বেশি হার্ডও রাখবো না বা বেশি সফটও করব না। বেশি সফট করলে কোফতার শেপগুলো দিতে অসুবিধা হতে পারে, আর যদি বেশি হার্ড হয়ে যায় তবে কোফতাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই মিশ্রণটা সেমি সফটই রাখবেন। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন কোফতাগুলো তৈরি করব। কোফতাগুলো আপনারা চাইলে একদম গোল গোল করেই করতে পারেন। আমি এভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কোফতাগুলো তৈরি করবেন। একটা কোফতা তৈরি করে নিয়েছি, বাকি সবগুলো আমি সেম প্রসেসে কোফতাগুলো তৈরি করে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে কোফতাগুলো তৈরি হয়ে যায়। সো দেখুন বন্ধুরা, সবগুলো কোফতা আমি তৈরি করে নিয়েছি। কোফতাগুলো ফ্রাই করার আগে গ্রেভির জন্য একটা টমেটোর পেস্ট তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 2 মিডিয়াম সাইজের লাল টমেটো, নিয়ে নিলাম 3টে লাল লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, আর নিয়ে নিলাম 1 ইঞ্চের মতো আদা। তারপর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, পেস্ট আমি তৈরি করে নিয়েছি। ঠিক এরকমভাবে মিহি করে পেস্ট তৈরি করে নেবেন। তো চলুন বন্ধুরা, এখন কোফতাগুলো ফ্রাই করে নিই। এখানে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এক এক করে কোফতাগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। সো দেখুন বন্ধুরা, সবগুলো কোফতা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে কোফতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লালচে করে সুন্দর করে ভেজে নিতে হবে। কোফতাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হবে। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, কোফতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এখন কোফতাগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। সো দেখুন বন্ধুরা, কোফতাগুলো আমি তুলে নিয়েছি। এখন এই সেম কড়াইতে গ্রেভিটা তৈরি করব। ওই সেম তেলের মধ্যেই দিয়ে দিলাম 1টা তেজপাতা চিড়ে, আর দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা চিড়ে। ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর এখানে কিছু গরম মশলা দেব। এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো দালচিনি, দিয়ে দিলাম 3টে এলাচ। এখন গরম মশলাটাকে একটু সময় ভেজে নেব, 10 থেকে 15 সেকেন্ড ধরে। গরম মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আলুগুলো একসাথে ভেজে নেব। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো আমি কিন্তু কাঁচাগোলার সাথে সেদ্ধ করেছি, এর জন্য আলুগুলো একটু কালো কালো হয়ে আছে। আলুগুলোকে তেলে ছেড়ে দেব। তারপর এর মধ্যে সামান্য নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকমভাবে আলুগুলো ভেজে নিতে হবে। যেহেতু আলুগুলো সেদ্ধ করা, অবশ্যই হাই ফ্লেমে আলুগুলো ভাজবে। আলুগুলোকে সাইডে করে মাঝখানটাতে আগে থেকে তৈরি করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাকে দিয়ে দিব। এখন টমেটোর পেস্টটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেব। তারপর এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিলে খেতে ভালো লাগে। যদি অপছন্দ করেন তাহলে হিংটা স্কিপ করতে পারেন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে।
সো দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল একদমই আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব জল। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু কোফতাগুলো দেব। কোফতাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই জল টেনে নেই। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য কুক করে নেব, ভালো করে ফুটিয়ে নেব। সো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব নুন। নুনটা একটু বুঝে দেবেন, নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করেই নুনটা দেবেন। নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, কোফতা কিন্তু গ্রেভি টেনে নিয়ে একদম ফুলে গেছে এবং সফট হয়ে গেছে। এটাকে আর কুক করব না। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলেও কিন্তু খেতে ভালো লাগে, চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার কোফতা কারি। গ্রেভিটা কিন্তু এরকমই রাখবেন, বেশি শুকিয়ে ফেলবেন না, নইলে ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই শুকনো হয়ে যাবে। এখন এর মধ্যে লাস্ট দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি, আর দিয়ে দিব গরম মশলা। ঘি গরম মশলাতে কিন্তু রান্নাতে একটা সুন্দর ট্রেডিশনাল গন্ধ আসে, অবশ্যই ইউজ করবেন। তারপর ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পরই এটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। সো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ঠিক 10 মিনিট পর আমি একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি। কাঁচকলার এই কোফতা কারি রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন কাঁচকলার কোফতা কারি। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো ট্রাই করার পর কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।